ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহিবার যে আমাদের একদিনী ভাই জেনাব বশির সৌদি আরব থেকে জানতে চাইছেন যে কোনো ব্যক্তিকে খাস করে বিশেষ করে জাহান্নামি বা জান্নাতি বলা যাবে কিনা আলহামদুল্লাহ আল্লাহ জি সম্মানিত জাহান জাহান্নামি বা জান্নাতি বলা আল্লাহ নাবি রসুল বাদে অন্য কাহকে এ পাওয়ার এ অধিকার দেন নাই এবং নবী বা রসুলগুন যাদেরকে জাহান্নামি বা জান্নাতি বলেছেন তাও সেটা ওহির মাধ্যমে যেহেতু তেনারা যে কোনো কথা বলতেন যতক্ষণ পর্যন্ত ওহি না আসতো তেনারা তখন পর্যন্ত কোনো কথা বলতেন না তাই কোরআন যেমন ওহি তেমনি হাদিসও ওহি ওহিকে দুভাগে ভাগ করেছেন তাই কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে মেনশন করে বিশেষ করে কোনো ব্যক্তিকে জাহান্নামি বা জান্নাতি বলা ঠিক না যেহেতু صحيح بخاري صحيح مسلم الحديث عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الرجل لأخي يا كافر فقد باء بها أحدهما فإن كان كما قال وإلا رجعت عليه الرسول على صلى الله عليه وسلم قال جو كيوتر مسلم كافر بولي تو تدير যা বলেছে তা যদি সঠিক হয় তাহলে তো ভালো আর যদি তা না হয় তাহলে ওই কথাটা ফিরে যায় কার উপরে যে ব্যক্তি যে বলে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যায় তদরূপ সাহি বুখারি সাহেব মুসলিম হাদিস আবুদার রাজনীতির বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুর আলী সাল্লা বলতে শুনেছি বিল আদু আল্লাহ ইল্লা মান্দা হার আদুল যে কাউকে এই বলে সম্বোধন করে ওরে কাফের বলে ডাকে অথবা হেয়াল্লার দুশ্মন যদি বলে অথচ বাস্তবিক ক্ষেত্রে যদি সে তা না হয় তাহলে তার উপর তা বার্তায় তাহলে এই দুটো হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কোনো এক ব্যক্তিকে টার্গেট করে মেনশন করে নাম নিয়ে বিশেষ করে কাউকে জাহান্নামি বলা যাবে না এটা হারাম এটা ওলামায় মহাকে হারাম বলেছেন তাই কাউকে কাফেরও বলা যাবে না আল্লাহ শত্রুও বলা যাবে না কাউকে জাহান্নামী বলেও সম্বোধন করা যাবে না দ্বিতীয় কথা হলো এই যে হ্যাঁ সাধারণভাবে আমভাবে বক্তৃতা রাখতে গিয়ে উপদেশ দিতে গিয়ে যদি কেউ বলে যে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে এই কাজগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার উপযোগী আর যদি কেউ বলে যে এই এই কাজগুলো যদি করে তাহলে সে জান্নাতের উপযোগী এই ধরনের সাধারণভাবে মানুষদেরকে বুঝাতে পারে মানুষদেরকে বুঝাতে পারে তেমনিও বলবে যে এই এই কাজগুলো হচ্ছে জাহান নামে যাওয়ার উপযোগী তাই সেই সমস্ত কাজ থেকে কি করবে মানুষদেরকে সতর্ক করবে যেমন আমরা প্রত্যেককে জানি যারা জামাতের সাথেও নামাজ আদায় করে না এমনকি একা কেউ নামাজ আদায় করে না তো বে নামাজি হচ্ছে কোরআন এবং সহি হাদিসের ভাষায় সে ব্যক্তি কাফের তাই ওই ব্যক্তিকে সম্বোধন করে বলবো না হে কাফের বা আল্লাহ শত্রু জিনা বরং আমরা আমভাবে সাধারণভাবে কোরআন এবং সহি হাদিসের আলোকে উপদেশ দিতে গিয়ে কথা বলবো যে কোরআন এবং সহি হাদিসের আলোকে যারা ইচ্ছাকৃতভাবে জামাতের সাথেও নামাজ আদায় করে না এমন কি সে একা কিউ বাড়িতে নামাজ আদায় করে না এমন ব্যক্তি কোরআন এবং সহীয়ের ভাষায় সে কাফের কিন্তু তাই বলে তাকে মেনশন করে বিশেষ করে তাকে টার্গেট করে তার নাম নিয়ে বলবো যে অমুক ব্যক্তি কাফের বা অমুক ব্যক্তি আল্লাহ শত্রু এই ধরনের তাদেরকে আমরা কি করবো না সম্বোধন করবো না বরং সাধারণভাবে আমরা ওয়াজ নসিহত উপদেশ তাদেরকে অবশ্যই করব যে এই কাজ যদি করো তাহলে জাহান্নামে নামে যাবে এই যদি কাজ করো আল্লাহ খুশি হবে তোমাকে জান্নাত দেবেন এভাবে সাধারণভাবে আমরা মানুষদেরকে রাইজকে বোঝাবার চেষ্টা করব। কিন্তু বিশেষ করে কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া বা কাউকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া এ ধরনের কাজ করার ক্ষমতা আল্লাহ রাবুল্লাহ আলমিন সাধারণ মানুষকে দেন নাই এটা ছিল নাবি রাসুলগুনের জন্য এবং তিনারাও তখনই এই কাজটি করতেন যখন আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে ওহি আসত যেহেতু তিনারা ওহি ছাড়া কোনো কথা বলতেন না বাকি আল্লাহু আলাইকুম দেব সালামুকুম ও রহমতুল্লাহি